আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো গত পর্বের ভিডিওগুলোতে আমি ফাইবার নিয়ে কয়েকটি ভিডিও ক্রিয়েট করেছি, আপনারা স্টেপ বাই স্টেপ দেখলে বুঝতে পারবেন। তো এ পর্বে আমি ফাইবার নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক শেয়ার করব। কেন আপনার ফাইবারের অ্যাকাউন্ট ডিজেবল করে দেয়, কেন আপনার ফাইবার অ্যাকাউন্ট সাসপেন্ডেড করে দেয়, এই কয়েকটি কারণ নিয়ে আমি আজকে আপনাদের জন্য আলোচনা করব। আপনারা অনেকে যারা নতুন মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করেছেন বা পুরাতন যা অনেকেই আছেন, তো তাদের অ্যাকাউন্ট কেন ফাইবার ডিজেবল করে দেয় আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। তো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভালোভাবে দেখবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে নতুন নতুন ভিডিও দিলে আপনারা নোটিফিকেশন পান। তো কেন ফাইবার আমাদের আইডি ডিজেবল করে দেয় বা সাসপেন্ডেড করে দেয়, এর কারণগুলো আমরা একটু জেনে নিই। তো আমি একটা ডক ফাইলে আপনার জন্য এই কারণগুলো আমি সবগুলো লিখে রেখেছি, আমরা যদি এই ডক ফাইলটা ওপেন করি দেখুন। তো এই কয়েকটা কারণে ফাইবার আমাদের অ্যাকাউন্ট ডিজেবল করে দেয়। দেখুন, কপি গিগ ব্যানার, আমরা যখন ফাইবার গিগ ক্রিয়েট করি তো তখন আমরা গিগের ব্যানার অন্যদের ব্যানার অনেক সময় ডাউনলোড করে ওইটাই ডিরেক্ট ইউজ করি। তো এই গিগের ব্যানারটা যদি আমরা কপি করে এখানে ইউজ করি তাহলে ফাইবার এখান থেকে এখানে একটা আপনার অ্যালগোরিদম ফাইবারের যে রোবটিক আছে ওই রোবটিকে যদি আপনার গিগটা যদি রোবটিকে ধরে ফেলে তাহলে তখন আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ডেড করে দিতে পারে। তো আমরা এই কাজটা কখনোই করবো না, অন্যের গিগের ব্যানার ইউজ করব না, অন্যের গিগের ফটো ইউজ করব না। তারপর গিগের টাইটেল, আমরা যখন গিগ ক্রিয়েট করি আমরা সেম টাইটেল ইউজ করি অনেক সময়, অবশ্য এটা তেমন কোনো ফ্যাক্ট না, একই টাইটেল ইউজ হলে কোনো সমস্যা হয় না, তবে আমরা একটু ডিফারেন্ট ইউজ করার চেষ্টা করব। টাইটেল সেম হলে কোনো সমস্যা হয় না তেমন। তারপর হচ্ছে ডেসক্রিপশন, কপি গিগ ডেসক্রিপশন, আমরা যদি এইটা দেখি আমরা আরেকজনের গিগের ডেসক্রিপশন কপি কোনোভাবেই করব না। যদি আরেকজনের গিগের ডেসক্রিপশন কপি করি ফাইবারের রোবটিক যদি এটা ধরে ফেলে তাহলে আপনার গিগ সাথে সাথে আপনার গিগ তো রেস্ট্রিক্টেড হবে আপনার ফাইবার অ্যাকাউন্টও ডিজেবল হয়ে যাবে। তো আমরা অন্যের গিগের ডেসক্রিপশন কোনো দিনও কপি করব না কোনোভাবে, এই কাজটা আপনারা করবেন না। করলে আপনারা এখন আপনাদের কোনো সমস্যা হবে না, দেখা যাচ্ছে আপনারা হাই লেভেলে চলে গিয়েছেন, আপনি লেভেল পে টু ও বা টপ রেটেড লেভেল ওয়ান টু সেলার হয়ে গিয়েছেন, তো তখন আপনার যদি অ্যাকাউন্টটা ব্যান্ড হয়ে যায় তাহলে বুঝতে পারছেন আপনাদের একটা অ্যাকাউন্ট তৈরি করা যে কতটা কষ্টের, মানে যে অ্যাকাউন্টটা কি সে ই করেছে মেনটেন করেছে সে বুঝতে পারবে যে একটা অ্যাকাউন্টে লেভেল আনা পর্যন্ত যে কতটা কষ্ট সেই একমাত্র বুঝতে পারবে। তারপর কপিরাইট বাই রিকোয়েস্ট, আমরা কপিরাইট বাই রিকোয়েস্ট সেন্ড করব না, সেম এক মানে বায়ার কি চায় বা না চায় কিছু দেখার দরকার নেই, জাস্ট কপি করলাম মারলাম, কপি করলাম পেস্ট করলাম, কপি করলাম পেস্ট করলাম, এই রকম কাজ করা যাবে না। এই ফাইবারের অ্যালগোরিদম যদি এইগুলো ট্র্যাক করে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ডেড করে দিবে। তো কপি পেস্ট আমরা বাই রিকোয়েস্ট সেন্ড করব না। বাই রিকোয়েস্ট সেন্ড করার ক্ষেত্রে আমি একটা ভিডিও দিয়েছি, তো ওই ভিডিওটা দেখবেন কীভাবে পারফেক্টলি বাই রিকোয়েস্ট সেন্ড করতে হয়। একটা বাই রিকোয়েস্ট সেন্ড করবেন ওই একটাই অর্ডার আসবে, এইরকম মন মানসিকতা নিয়ে আপনারা বাই রিকোয়েস্ট সেন্ড করবেন, তো কোনোভাবেই কপি পেস্ট করবেন না। তারপর স্প্যামিং, তো স্প্যামিংটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাইবার অ্যাকাউন্ট ডিজেবল হওয়ার ক্ষেত্রে। তো অনেকে আছে যারা নতুন সেলার ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে তারা স্প্যামিং করে, মানে তারা শুধু বাই রিকোয়েস্ট পোস্ট করে, মানে জব পোস্ট করে, তাদের এই কাজ দরকার ওই কাজ দরকার, কিন্তু তারা আমি দেখেছি ওই রকম ম্যাক্সিমামই নতুন যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে তারা এই কাজগুলো করে থাকে। নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে শুধু বাই রিকোয়েস্ট মানে জব পোস্ট করবে, তার এইটা দরকার ওইটা দরকার, কিন্তু এগুলো হচ্ছে ফাইবারের সম্পূর্ণ স্প্যামিং। তো যখন বাই রিকোয়েস্ট সেন্ড করে তখন যদি সেন্ড করার সময় জব পোস্ট করে, তো জব পোস্ট করার সময় যদি কোনো লিঙ্ক অ্যাড করে বা ইউটিউব ফেসবুকের কোনো পার্সোনাল ইনফরমেশান অ্যাড করে তখন ওইটা স্প্যামিংয়ের মধ্যে পড়ে এবং সাথে সাথে আপনার অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর রিভিউ, আমরা যখন ক্লায়েন্টের কাজ জমা দিই তখন ক্লায়েন্ট
অটোমেটিক রিভিউ দেয়। আমরা এখান থেকে যদি ক্লায়েন্টের সাথে হ্যারাসমেন্ট করে রিভিউ চাই, তখন আমাদেরকে অ্যাকাউন্টটা ডিজেবল বা ডিজেবল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আমরা কোনো সময় রিভিউ নিয়ে কোনো আলোচনা করব না ফাইবারে। তারপর হচ্ছে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন শেয়ার। তো ফাইবার রুলস অ্যান্ড রেগুলেশনে আমরা দেখতে পাচ্ছি যে ফোন, ইমেইল এবং কোনো রকম পার্সোনাল ইনফরমেশন শেয়ার করা যাবে না। আপনি যদি পার্সোনাল ইনফরমেশন শেয়ার করেন, সাথে সাথে আপনার অ্যাকাউন্ট ডিজেবল করে দিবে। কারণ ফাইবারের রুলস আছে যে আপনার কোনো ক্লায়েন্টের সাথে যদি কন্ট্যাক্ট করতে হয়, আপনার ফাইবারের ভেতরেই কন্ট্যাক্ট করতে হবে, ফাইবারের বাইরে আপনার কন্ট্যাক্ট করার জন্য কোনো ইনফরমেশন দিতে পারবেন না। তারপর আমরা মেসেজ অপশানে কোনো পেমেন্ট নিয়ে কোনো কথা বলতে পারবো না, জাস্ট পেমেন্ট শব্দটা আমরা উল্লেখ করতে পারবো না। এই ছোটোখাটো ভুলগুলো যদি আপনারা না করেন, আপনার ফাইবার অ্যাকাউন্টে কোনো প্রবলেম হবে না, আপনি খুব ইজিভাবে আপনার অ্যাকাউন্টটা সেফ রাখতে পারবেন। তো এভাবে আপনারা এই টিপসগুলো আপনারা মনে রাখবেন যে এই টিপসগুলো মানে এই সমস্যাগুলোর কারণে ফাইবার অ্যাকাউন্টটা ডিজেবল হয় বা সাসপেন্ডেড হয়। তো এইগুলো থেকে আপনারা দূরে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন।